আজ আপনাদের সাথে শেয়ার করব আরো একটি নতুন রেসিপি। আজকের রেসিপি কচ্ছপের মাংস। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে দেখে আসি কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয়। দেখুন, প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণের কচ্ছপের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে প্রথমেই লবণ এবং হলুদ দিয়ে সরষের তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে এভাবে একটু বড় বড় করে কাটবেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি। দেখুন, প্রথমে আমি আলু ভাজার ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিলাম গোটা জিরে ও তেজপাতা। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নেবেন। কচ্ছপের মাংস রান্না করার সময় একটু তেলটা বেশি দিবেন, কারণ এই মাংসেতে কোনো প্রকারের চর্বি থাকে না, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। দেখুন, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটো দুটিকে একসঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লালচে করে ভেজে নিব। দেখুন, আমার টমেটোগুলো প্রায় গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব লঙ্কা বাটা। দেখুন, আমি আমার পরিমাণ মতন, মাংসের পরিমাণ মতন আমি এখানে 4 টেবিল চামচ লঙ্কা বাটা দিয়ে নিলাম। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেই পরিমাণেই দিয়ে নেবেন। এবার ঝালটাকে 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মাংসতে একটু ঝালটা বেশি দিবেন, তাহলেই টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। দেখুন, আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। আপনার তেল, ঝাল, মশলাপাতি এইটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ ধনিয়া বাটা। এবার সব কিছুকে ভালো মতন একটু সময় নিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে। দেখুন, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় 2 মিনিটের মতন সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা থেকে প্রায় তেল ছিঁড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও হয়, তবে দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। দেখুন, মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া কচ্ছপের মাংসটাকে। এই তো আমি মাংসটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটাকে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। এবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিব আরও কিছুটা কাঁচা পেঁয়াজ বাটা, 1 চামচ। রসুন বাটা 1 চামচ। আদা বাটা 1 চামচ। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিব এবং মাংসটাকে আরও প্রায় 15-20 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, কাঁচা জিরে বাটা দিয়ে সব কিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা তুলে মাংসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আগেই বলেছি এই মাংসটাকে একটু ঝাল ঝাল তৈরি করতে হয়, তাহলেই টেস্টটা ভালো আসে। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার মাংসটা ঠিক এই পর্যায়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া আলুগুলো। আলু দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম
এবার ঢাকনা দিয়ে আরো 2 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই সম্পূর্ণ কষানোটা হবে, অল্প আছে, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটাকে আমি শুকিয়ে নেওয়া পর্যন্ত কষিয়ে নিব ঢাকনা খুলে। দেখুন মাংসটাকে আমি কষিয়ে নেছি, যখন দেখবেন একদম সম্পূর্ণ কষানো হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের জল। দেখুন এবার আমি আরো প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে কষিয়ে নেছি। এভাবে কষাতে কষাতে এই মাংসটা প্রায় রান্না হবে। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 চামচ জয়ফল এবং জয়ত্রী একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেই 1/4 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল ঝোলের জন্য। দেখুন কি দারুণ কালার এসেছে। এবার আমি আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিব। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা লবণ ঝালটা চেক করে দিবেন, তাহলে লবণ ঝাল খুব একটা কম বেশি হবে না। এবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে। আর এই ঝোল দেওয়ার পরে একটা কথা খেয়াল রাখতে হবে, ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম ঢাকনা ছাড়াই জাল করে নিতে হবে। এই মাংসটা দারুণ খেতে হয়, অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। কচ্ছপের মাংস যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিতে একবার হলেও ট্রাই করতে পারেন, এটি খেতে জাস্ট অসাধারণ হয়। আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটির স্বাদ কেমন হয়েছিল। আর আপনারা এই একই প্রসেসে যে কোনো ধরনের মাংসই রান্না করে নিতে পারেন। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেইখান থেকে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমার মাংসটা দেখুন প্রায় হয়ে গেছে। আপনারা যে পরিমাণের ঝোল পছন্দ করেন সেই পরিমাণের ঝোল রেখে মাংসটাকে নামিয়ে নেবেন। দেখুন আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি, আর কি দারুণ কালার এসেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটা সুন্দর হয়েছিল। আর অবশ্যই এই মাংসটা রান্না করার সময় জয়ফল এবং জয়ত্রী ব্যবহার করতে হবে, তা না হলে এর থেকে একটা স্মেল বের হয় যেটি অনেকে পছন্দ না। তার জন্য অবশ্যই জয়ফল জয়ত্রী গুঁড়োটা দিবেন, তাহলে কোনো প্রকারের গন্ধ থাকবে না। দেখুন কালারটি কি দারুণ এসেছে। এই মাংসটি হয়তোবা অনেকে পছন্দ করেন না, তবে এভাবে রান্না করে একবার খেয়ে দেখলে আপনি এর স্বাদ কখনোই ভুলবেন না, এটি এতটাই মজার হয়। দেখুন কি দারুণ হয়েছে মাংসটা আমার। আমি আপনাদের একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি মাংসটা ঠিক কেমন দেখতে হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এর ঝোলটা হয়েছে আরও সুন্দর। অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন আমার